श्रीमान चैतन्य महाप्रभु जार आविर्भाव बाबा आमादेर मतन कलिजुगेर पतित पावनके उद्धारेर लागे जिनि राजा जिनि विश्व ब्रह्मांडेर सर्वकारणेर कारणम जिनि अनादिर आदि गोविंद स्वतंत्र पुरुष परमात्मा भगवान। अच्छा मा सेई भगवानेर की दरकार सामान्य मानुष नवद्वीपेर माटीते जन्मग्रहण करा? हरि बोल हरि बोल। किसेर जन्य चैतन्य महाप्रभुर आविर्भाव हलो? आमादेर मतन पतितदेरके उद्धार करार जन्य जगत माझारी आमार महाप्रभुर आविर्भाव हलो। कलिजुगेर मानुष पापी तापी अनाचारी अत्याचारी हबे, कलिजुगेर मानुष निजेर स्वार्थेर जन्य छुटे बेड़ाबे, कलिजुगेर मानुष सारा दिन सकाल थेके रात्रि पर्यन्त निजेर स्वार्थेर जन्य काज करबे, किन्तु आसल जे कर्म से कथा कलिर जीव भुले जाबे। मातृगर्भे थाकार समय भगवानके कथा दिलाम, प्रभु दया करे कृपा करे पृथ्वीर सुंदर आलोटा देखाओ, पृथ्वीते गिये तोमार नामटा प्रचार करब। बाच्चा जखन छोटो थाके आपनारा कि चान? আমার ছেলে আমার মেয়ে কীর্তনিয়া হোক, সত্যি কথা বলবেন? আমার ছেলে আমার মেয়ে ভাগবত পাঠক হোক, ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হাই স্কুলে মাস্টার প্রাইমারি স্কুলে মাস্টার, প্রত্যেকটা বাবা মা যদি এটা চায় তাহলে সনাতন ধর্মটা প্রচার হবে কি করে? ভগবানকে তো কথা দিয়েলাম প্রভু তোমার নাম প্রচার করব। তাই যদি হয় আপনারা বলবেন আচ্ছা মা বেশ তো হলো, ভগবানের নামটা যদি প্রচার করতে যাই আমাদের পেটটা চলবে তো? আচ্ছা বাবা বলুন তো, অজগর সাপ শিকারের খোঁজে বেরোয় না, অজগরের সামনে শিকার আসে, বলুন সামনে আসে কি? বই তো প্রায় পড়েছি, সামনে আসে তো শিকার, হ্যাঁ কি না? তাহলে অজগর চুপচাপ এক জায়গায় বসে থাকে, তার সামনে যদি শিকার আসে ভাবছ বসে চলবে কি? সে তুমি ভাববার কে? আর যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। হরি বল। সারা জীবন তো শুধু ক্যালকুলেশন করছি কি গো? আমার নালে এই বয়সে আমরা ক্যালকুলেশন করছি, আপনাদের বয়স হয়ে গেছে, ভালো করে শুনবেন। আপনাদের বয়সে বহু তো ক্যালকুলেশন করেছেন, বহু হিসাব করেছেন, এত বিঘে জমি চাষ করব, এত টাকা রাখবো, এই চাকরি রিটায়ারমেন্টে এত পয়সা পাবো। হ্যাঁ গো, যত যত হিসাব করে এসেছি একটাও কি মিলেছে? ও মা, আমরা যেভাবে হিসাব করি ছেলেদেরকে বড় করব, মেয়েদেরকে ভালো ঘরে বিয়ে দেবো, কোনো হিসাবই কিন্তু আমাদের সঙ্গে মেলে না। কারণ কি, আমরা হিসাব করি আর ভগবান কিন্তু আরেক হিসাব করে রাখে। ভগবান করে রাখে না, ভগবান বুঝে যার যেমন কর্ম তার তেমন ফল। আমরা যেমন বলি বাবা কেন যে এর সঙ্গে বিয়ে হলো, কপাল গুনে এত ছেলের সঙ্গে সম্বন্ধ হলো, বেঁচে বেঁচে এমন ছেলের সঙ্গে বিয়ে হলো, সারা জীবন কষ্ট হচ্ছে। কেউ বলে এমন বউ পেলাম সারা জীবন ঝাঁটা খাচ্ছি। তাহলে এগুলো বউ পাওয়া স্বামী পাওয়া ছেলে পাওয়া এগুলো ভাগ্যর ব্যাপার নয়, এটা হচ্ছে নিজের নিজের কর্মফল ভোগ। তোমার স্বামীও আপন নয়, তোমার স্ত্রীও আপন নয়, তোমার সন্তানও আপন নয়, তারা হচ্ছে প্রারব্ধ। তুমি আগের জন্মে যা করে এসেছো সেরকমই ফল হবে, শুধু মানুষগুলো বদলে যাবে। আজকে যে মানুষটাকে ভালো দেখছেন কাল বাদে সে বদলে যাবে। কেন না, এটা আপনার কপালে লেখা আছে, আপনার এটা কর্মফল ভোগ। আপনার কর্মে যেমন লেখা আছে তেমনটি কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সেখান থেকে ভগবান নিজে পর্যন্ত সরতে পারেনি। ভগবানের কখনো মৃত্যু হয়? ভগবানের মৃত্যু হয়, কিন্তু কৃষ্ণচন্দ্রের মৃত্যু হয়ে গেল। চোখের একটা পলক ফেলতে না ফেলতে যার বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রলয় হয়ে যায়। চোখের পলক ফেলতে ফেলতে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সে বধ করে দিতে পারে, সামান্য একটা তীরের আঘাতে কৃষ্ণের মৃত্যু হয় কি করে? সামান্য একটা তীরের আঘাতে কৃষ্ণের মৃত্যু কি করে হয়? এটা হচ্ছে ভগবানের প্রারব্ধ। ভগবান বলেছে আমারও কর্ম খারাপ, তাই সে কর্মফল কিন্তু আমাকে ভোগ করতে হবে। কোন দিন নয় যে রাম অবতারে সুগ্রীবের সাথে মিতালি পাকিয়ে বালিকে বিনা কারণে হত্যা করল? তাহলে বিনা কারণে বধ করার জন্যই কিন্তু ভগবান কৃষ্ণ একইভাবে বধ হলো। ওই বালিপুত্র অঙ্গদি কিন্তু হলো পরজন্মে পরযুগে জরা ব্যাধ, আর ভগবান শ্রীরামচন্দ্র হয়ে গেল ভগবান কৃষ্ণচন্দ্র। আর সেই একই ঘটনা হলো সেই বালির ছেলের হাতেই কিন্তু মৃত্যু হয়ে গেল ভগবান কৃষ্ণে। তাহলে নিজের নিজের কর্মফল থেকে আমরা কিন্তু কেউ কোনোদিন সরতে পারবো না। বেকার বেকার আমরা নিজেরা নিজেরা ভাবি, ভেবে ভেবে সময়গুলো নষ্ট করি, কিন্তু মনে রাখবেন জীবনটা অতি ক্ষুদ্র,
মনে রাখবেন যার যেমন কর্ম তার তেমন ফলটা ভোগ করতে হবে আমাদের। এখান থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। তবে জীবনটা তো অতি ক্ষুদ্র বাবা, এই ক্ষুদ্র জীবনের মধ্যে কিন্তু আমাদেরকে এমন কর্ম করতে হবে সোনার রথে করে অন্তত স্বর্গ না যায়, যেন পরজন্মে মানুষ জন্মটা পায়। মানুষ জন্ম আছে বলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, আমি কীর্তন গাইছি বলে আমার কামনা নেই, বাসনা নেই, লোভ নেই, লালসা নেই, আমি অনাচারী অত্যাচারী নই, এ কথা ভুল কথা। এ যুগে মানুষ মানে লোভ থাকবে, লালসা থাকবে, কামনা থাকবে, বাসনা থাকবে, তা বলে কি আমরা কৃষ্ণ পাবো না মা? হরি বল হরি বল। কৃষ্ণ পেতে হলে কি সব কিছু ছেড়ে দিয়ে শুধু গুহার ভেতর ঢুকে হরি ওম হরি ওম করতে হবে? আমরা সংসারী হয়ে কি কৃষ্ণ ভজনা করতে পারি না? হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তরে যাবি ভব সিন্ধু পারি। মুখটাতে সময় কৃষ্ণ নাম করুন, অকথা কুকথা ছেড়ে কৃষ্ণ নাম করুন। নয়ন দিয়েছেন হরি, জগতের যাবতীয় শোভা ছাড়ি শুধু প্রভুর রূপ করিতে দর্শন। চোখ দিয়ে সকালবেলায় উঠে আগে ভগবানের রূপটা দর্শন করতে হবে। এখন তো বাবা নানান রকম ওয়ালপুটি দেয়ালের ঘর হয়েছে, নানান রকম কারুকার্যের ঘর হয়েছে, দেখবেন এখন পেরেকগুলো পোতা যায় না। আগে পেরেক পুঁতে ক্যালেন্ডার হোক ভগবানের ছবি হোক রাখতো, তো মানুষ সবার সমতো একবার ভগবানকে দেখতো, ওঠার সমতো দেখতো। এখন কিন্তু তা নয়, যত যত বাড়িতে বাসা দিচ্ছে প্রায় জায়গায় দেখছি বিশাল বিশাল বাড়ি, কিন্তু একটা ভগবানের ছবি কোথাও নেই, একবারে তিলে ছাদের ওপর ভগবান। তাতে যদি হাঁটু ব্যথা হয় তাহলে আবার সে আবার 10 বার উঠতেও পারে না। আমরা গরমে এসি লাগাচ্ছি, ওপরতলায় থাকতে পারছি না, ঠাকুর তিলে ছাদে আমরা বসে আছি। তো সবচেয়ে ব্যাপার হচ্ছে কিছু করি না করি কিছু কিছু টোটকা আছে যেগুলো আমাদের জীবনে করতে হয়, এতে সংসারের মঙ্গল হয়। ভগবানের ছবি দেখে ঘুমোতে হয়, ভগবানের ছবি দেখে উঠতে হয়। তাহলে নয়ন দিয়েছেন হরি, জগতের যাবতীয় শোভা ছাড়ি শুধু প্রভুর রূপ করিতে দর্শন। শ্রবণ দিয়েছেন হরি, ব্রহ্ম কলা হল মাঝে শুধু হরির কথা করিতে শ্রবণ। ভালো মানুষের সঙ্গে মেশো, ভালো কথা শোনো, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। ভালো বন্ধু হবে পড়াশোনা করতে বলবে, ভালো বন্ধু হবে ভালো জায়গায় যাবে, আর যদি অসৎ বন্ধু হয় বলবে আয় একটা সিগারেট খাই, কাল বাদে পরশু বলবে আয় একটা মদ খেয়ে আসি চল। তাহলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। একটা মেয়ে 10টা ছেলের সাথে প্রেম করছে, তার সঙ্গে বান্ধবী পাতাবেন, চা তুইও একটাকে নে, এগুলো হচ্ছে অসৎসঙ্গ। তাহলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাহলে শ্রবণটা দিয়েছেন ভালো কথা শুনতে, বদন দিয়েছেন হরি অকথা কুকথা ছাড়ি শুধু হরির কথা করিতে কীর্তন। মুখ দিয়ে শুধু হরিনাম সংকীর্তন করো, ভালো কথা বলো, সুকথা বলো, তোমার কাজে লাগবে। হৃদয় দিয়েছেন হরি ভক্ত আলিঙ্গন, ভক্তে ভক্তে আলিঙ্গন করো। কীর্তন শেষের পরে কীর্তনিয়াকেই জড়িয়ে ধরতে হবে এমন কোনো মানে নেই। আপনারা নিজেরা হ্যাঁ বড় বিরক্ত করে এটা, এত ঘেমে নিয়ে এতক্ষণ গান করার পর সবাই মিলে হাঁকারে ধরার এত কিছু না। যারা যারা আছেন ঘর যাবেন যখন রাস্তায় কোলাকুলি করে যাবেন, আপনারাও এখানে আছেন আমার চেয়েও বড় ভক্ত আপনারা হতে পারেন। এটা কোনো মানে আছে যে আমি সবচেয়ে জ্ঞানীগুণী, আমার থেকেও জ্ঞানীগুণী আপনারা বসে আছেন? নিজে অপর এক একজনকে পাশে পাশের জনকে কোলাকুলি করবেন, ফ্যানের নিচে বসে আছেন আপনাদের অসুবিধা হবে না। তাহলে হৃদয় দিয়েছেন হরি ভক্ত আলিঙ্গন, চরণ দিয়েছেন হরি তীর্থ পর্যটন, তীর্থে তীর্থে ভ্রমণ করো। ইহার সফলতা যদি না করে মানুষ, বৃথা মোর মনুষ্য জনম। মান আর হুঁশ, মানুষ মানে কি? একটা ছাগলের যখন বাচ্চা হয় মা ছাগলটা বলে যে বাবা তুই বড় হয়ে ছাগল হবি, বলে কি সত্যি বলুন? কুকুরের যখন ছানা হয় বলে এই তো কুকুর তুই বড় হয়ে কুকুর হবি, কিন্তু মানুষের বাচ্চা হলে কেন বলি যে কিছু হোক না হোক যেন মানুষ হয়? বলি আমার গর্ভের সন্তান মানুষ হবে, না তো কি গরু ছাগল হবে? আমার মতন দেখতে হবে, না হলে আমার স্বামীর মতন দেখতে হবে, নাহলে বাড়ির অন্য কারো মতন হবে, যেমন মানুষ হয় তেমনই হবে। তাহলে মানুষ বলি কেন? মানুষ বলার কারণ আছে। মান আর হুঁশ বলছে চোখ নাক মুখ হাত পা থাকলে মানুষ হয় না। একটা কুকুর বিড়ালও খায় দায় ঘুমোয় বাচ্চা প্রসব করে, আর একটা মানুষও যদি অর্থ ইনকাম করে বাচ্চা প্রসব করলো সংসার করলো। আচ্ছা মা, মান মানে কি? এ জগতে পেট চালানোর জন্য সবাই কিন্তু কর্ম করে, মাথায় রাখবেন, সংসারটা কেউ কারো দেখবে না, নিজের সংসার নিজেকে দেখতে হবে। আর নিজের সংসার দেখতে হলে কিন্তু আমাদেরকে ইনকামের পথে নামতে হবে।
তাহলে ইনকামের পথে যদি নামতে হয় এমন কর্ম করো যেন মান থাকে। ভালো করে শুনবেন, যেজন দুধ বিক্রি করে বাবা, দুধ হচ্ছে আদর্শ সুষম পুষ্টিকর খাবার। দুধের ছয় রকমের খাবার থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, জল। দেখবেন এইটে খাদ্য চ্যাপ্টারে লেখা আছে পরিষ্কার। তাহলে যে দুধ বিক্রি করে সে কিন্তু গোমাতার সেবা করে, দুধ বিক্রি করে যে পয়সাটা পায় সংসার চলে, আর যে দুধ খায় সে কিন্তু বলবান শক্তিবান হয়, তাতে ছোট থেকে বয়স্ক পর্যন্ত খায়। আচ্ছা বাবা, একই জিনিস ব্যবসা করে যেজন লিকুইড মদ বিক্রি করে, ভালো করে বুঝবেন, যে দুধ বিক্রি করছে সেও ব্যবসায়ী আর যে মদ বিক্রি করছে সেও ব্যবসায়ী। তাহলে যে মদ বিক্রি করে সে তার উপকার হয়, কিন্তু যে মদ খায় তার উপকার হয়? তাকে আপনি খুব আশীর্বাদ করবেন, আমার স্বামীকে মদ দিয়েছে, ভালো হোক বড় হোক, বলবেন একটু বেশি দিয়েছে, অনেক ব্যবসাটা যেন উন্নত হয়, কি বলবেন, হাত ছাড়া যেন মরে, বলবেন তো। দেখুন কত অ্যাড দেওয়া আছে, মদ ছাড়ান মদ ছাড়ান, দুধ ছাড়ান দুধ ছাড়ান অ্যাড দেওয়া আছে। তাহলে যেজন মদ বিক্রি করছে তার কর্ম লিকুইড, একই ব্যবসা মদ দুধ বিক্রি করছে, তাহলে দুটো ব্যবসার কর্মটা কি এক হলো? একজন নিজের ভালো করছে অপরেরও ভালো করছে, একজন নিজের ভালো করছে অপরের ক্ষতি করছে। তাহলে জগৎ সমাজে মানুষ মানে সেই কর্ম করো যাতে তোমার মান থাকে, তোমাকে দেখে আরো দশজনা শেখে। আর হুঁশ মানে হুঁশিয়ার, যেমন ধরুন আকাশে এখন চাঁদের উদয়, সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাকাল, এটাকে রাত্রি বলে না, তাতেই আপনাদের হাই উঠে এক একটা অবস্থা, এটা সন্ধ্যাকাল, বারোটা বেরোক তারপর রাত্রি হবে। তাহলে সন্ধ্যাবেলায় দেখবেন পুকুরে একটা ফুল ফোটে, যেটাকে বলা হয় শালুক ফুল। আবার যখন সকাল হয়ে যাবে পুকুরে একটা ফুল ফুটবে যার নাম হচ্ছে পদ্ম ফুল। এবার ভ্রমর কিন্তু একটাই মৌমাছি, সেই মৌমাছি ভ্রমরের কাজ কি, ফুলে ফুলে মধু হরণ করা। এবার ভ্রমর হচ্ছে দুই প্রকার, একটা আছে বোকা ভ্রমর, একটা আছে চালাক ভ্রমর। যারা চালাক ভ্রমর তারা দেখবেন সারা রাত্রি শালু ফুলে বসে বসে মধুপান করবে, একটু একটু করে, বেশি নয়, বিভোর হবে না, একটু একটু করে মধুপান করার পর যখনই সকালবেলায় পদ্ম ফুল ফুটবে ওই শালুক ফুল ত্যাগ করে পদ্ম ফুলে চলে যাবে। আর যারা বোকা মাতাল ভ্রমর হয় তারা মধু পেয়ে বিভোর হয়ে যায়, এমন বিভোর হয়ে যায় যে সে শালুক ফুলেই মাতাল হয়ে পড়ে থাকে। দেখবেন মদ যারা খায়, কেউ দেখবেন মদ খেয়ে রাস্তায় উল্টে থাকে, কেউ আবার দেখবেন এক পাক খেয়েছে আবার হরিনাম শুনছে, পরিষ্কার কথা, যেটাকে বলা হয় যাতে মাতাল তালে ঠিক। তাহলে যারা ভ্রমণরা মাতাল হয় তারা শালুক ফুলে বসে থাকে। এবার মাতাল হয়ে গেলে কি হয়, সকালবেলায় শালুক ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে শালুক ফুলটা খসে যায়, আর মাতাল ভ্রমরগুলো সেই শালুক ফুলের ভেতরে বসেই চাপা পড়ে ছটফট ছটফট করে মরে। আর যারা চালাক হয় তারা শালুক ফুলটি ত্যাগ করে ঠিক সময় মতো কিন্তু আবার পদ্ম ফুলে চলে যায়, ঠিক কিন্তু পদ্ম ফুলে চলে যায়। তেমন মানের সঙ্গে হুঁশিয়ার হতে হবে, যতদিন সংসার রূপী শালুকে আছে থাকো, সময় বুঝে সুযোগ বুঝে তোমাকে কিন্তু গোবিন্দের চরণরূপী কমলে যোগদান করতে হবে, ওই চালাক ভ্রমরের মতন চালাকি করতে হবে, বোকা মাতালের মতন সংসারের মধুকে বিভোর হয়ে গেলে তখন দেখবেন যে সংসারের জন্য করেছি সেই সংসারেই আবার এক গ্লাস জল পাচ্ছি না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চৈতন্য মহাপ্রভু যার জন্য আমাদেরকে এনে দিয়েছেন এই সুন্দর মহাত্ম নাম, যার জন্য বলছে হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনাশে তোরে যাবি ভবং সন্ধ্য বাড়ি, সাথে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে। বলুন একটু এটাকে কি বলে, তালি দিয়া সবাই একবার হাত তুলুন দেখি, কাদের কাদের হাত আছে একবার দেখি, হাত তুলুন সবাই মিলে, হাত তুলুন হাত তুলুন হাত তুলুন দেখি, এদিকে তুলুন, এই তোলো, গল্প করছিল একবার, বলো হরি বল হরি, আবার নামাচ্ছে, আমি নামাতে বললাম, তুলে রাখুন তুলে রাখুন দেখি কত আপনাদের জোশ আছে, দেখি হরতালি দেবেন, বল হরি হরি, আমার সাথে বলবেন, হ্যাঁ হরি বল একটা কথা, জাস্ট একটা ওয়ার্ড, অনলি ফর একটা ওয়ার্ড, একটু জোরে জোরে চিৎকার করে বলবেন, বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল।
उलुध्वनि जानो जादेर भालो लागे ना एकटु जोर करे उलुध्वनि दाओ तो मा নিজেরা শুনবেন না ধান আনতে কান শুনবেন নে কীর্তন আর বিচার হবে কি গো শুনলে সবই ভালো না শুনলে কোনোটি ভালো নয় আবার আপনাদেরকে পরীক্ষা করব একটু বি কনসেন্ট্রেশন একটু একটু মনোযোগ সহকারে সবাই মিলে বল হরি বল বল একটু গৌরচন্দ্রিকা তাড়াতাড়ি গাইছি কারণ আপনাদেরকে লীলাটা আস্বাদন করিয়ে শেষ পর্যন্ত যদি ধৈর্য ধরে বসে থাকেন আমি রাস একটু শুনিয়ে দেবো হ্যাঁ শেষে গিয়ে একটু আমি রাসের মিলনটা গিয়ে দেবো একটু বসে থাকতে হবে সময় বেশিক্ষণ নেবো না একদম বারোটাতে ক্লিয়ার বারোটা বাজবার হরি বল দিয়ে দেবো চিন্তা নেই বারোটাতে একদম বি ক্লিয়ার একদম ক্লিয়ার আপনারাও বসে থাকুন আমিও গাই একটু আনন্দ করে গিয়ে শেষ করে যাই আজ দুর্জয় মনে রসগোল্লা করিলা প্রকাশ করিলা প্রকাশ আহা করিলা প্রকাশ রে এ মানে ভাব হরি বল হরি বল উলুধ্বনি বা উলুধ্বনি আকাশ রে এ কইলা মানে ভাব করিলা প্রকাশ ধা 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 তেটে কথা ধা 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 তেটে
जराधीशम हरे कृष्ण। এতক্ষণ আমরা গৌরীর কথা সাধন করলাম।